এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। অবস্থাটা এমন, বিএনপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন যে শুনলে মোদের হাসি পায়, বিএনপি আবার আন্দোলন চায়, এরকমই হয়ে গেছে। তারা তাদের আন্দোলনের ব্যর্থতাটা এত দগদগে যে কিভাবে আমাদের পালানোর ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল পল্টনের স্টেজ থেকে, একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়ে গেছে। তখন একজন পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থায় সেখানে শুয়ে আছে, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু। প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা, আনসার সদস্যকে হত্যা করা, সাংবাদিকদের উপর নির্যাতন, 34 জন সাংবাদিকও সেদিন আপনাদের মনে আছে আহত হয়েছে। তো এখন এইসব হচ্ছে অপরাধ। ভারতের এক নেতা তাদের নিজেদের দেশের ইলেকশনকে সামনে রেখে একটা মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে যেভাবে গণতন্ত্র নির্বাচন হয়েছে মোদি সরকার সেভাবে নির্বাচন করে ক্ষমতায় আসছে, এখন কি বিষয়টা কি বাংলাদেশে নেতা বিরোধী নেতা কর্মীদের জেলে পুরে নির্বাচন, জেলে তারা কেন গেছে? জেলে গেছে 28 অক্টোবরে তার আছে তাণ্ডব নৃত্য, জগাই মাথায় নৃত্য করেছিল লাশের উপর দাঁড়িয়ে, সেই অপরাধের জন্য শাস্তি কি তাদের পেতে হবে না? শাস্তি পেতে হবে বলেই তারা পালিয়ে গিয়েছিল। কালো টাকা সাদা তো সাইফুর রহমান করেছে এবং বেগম খালেদা জিয়াও করেছে, সাদা করেনি। তাহলে তারা, বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। আর লুটপাটের জন্য রাঘব বোয়ালদের এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য।